ইতিমধ্যে মুক্তি পেয়ে গেল চিনি মুভির ট্রেলার। আর এই চিনি মুভিটি এবার নির্মাতা হিসেবে দেখা যাবে মৈনাক ভৌমিককে। মৌনিক ভৌমিকের আগামী ছবি নিয়ে যেহেতু দর্শক মহল এবং নেটাগ্রিতের প্রশ্ন রয়েছে, চিনি ডায়াবেটিক্স এবং নন ডায়াবেটিক্স উভয়ের জন্যই তো পরিচালক প্রযোজক অভিনেতা, সবার হয়ে উত্তর দিয়েছে সদ্য মুক্তি পাওয়া 2 মিনিট 21 সেকেন্ডের ট্রেলার। আর এটা সংলাপ, বিয়ে করছিস? আমার এই জিন্সের মতোই ফাটবে, এ কথা যদি মা বলতে পারে তাহলে মেয়ে কতটা চঞ্চল হবে তা কিন্তু বোঝাই যাচ্ছে। এক মা তার মেয়েকে এ কথা বলছেন, আর এটা শুনেই দর্শকদের যেন ঠোঁটের কোণে মুচকি হাসি পরিচালকের কমিক সেন্স দেখে। যারা পুরো ট্রেইলার মনোযোগ দিয়ে দেখেছেন তাদের চোখের কোণ শিরশিরিয়ে উঠবে। কত যন্ত্রণা পেলে 50+ একজন মা টিনেজারদের মতো ট্রেইট জিন্স পরে হাসতে হাসতে একথা নিজের মেয়েকে বলতে পারেন, তাই ভাবনার বিষয় হয়ে যায়। একজন মা সব সময় তার মেয়েকে আগলিয়ে রেখেছেন, সেই মেয়েই যখন তার থেকে দূরে চলে যায় শুধুমাত্র তার ব্যাকডেটের চিন্তা ভাবনার কারণে, তখনই মাটা একলা হয়ে যায়। আর তখন সে সিদ্ধান্ত নেয় এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ভাবেন সে তার মেয়ের মতো হয়ে যাবেন এবং সে এক সময় তার মেয়ের মতো আচরণ করতে থাকেন। তার মেয়ে যেরকম জিন্স পরে ঘুরে বেড়ায় সেও সেরকম জিন্স পরে ঘুরে বেড়ায়, এমনকি তার মেয়ের মতো সেও মদ্যপান করে। এই সবকিছুই একটা 15+ মহিলার মধ্যে দেখা গেলে কিন্তু অন্যরকম একটা ব্যাপার হয়ে যায়। এছাড়া এক সাক্ষাৎকারে পরিচালক স্বয়ং জানিয়েছিলেন আগামী ছবির গল্প তার জানা এক পরিবারকে ঘিরে, যে পরিবারে স্বামীর শাসনে দম আটকে দাম্পত্য জীবন কাটিয়েছেন তার স্ত্রী মিষ্টি, মুখ বুঝে সহ্য করেছেন সব, গারস্থ হিংসা বলে কথা, সেই রাগ যন্ত্রণা খুব উগড়ে দিয়েছেন একমাত্র মেয়ে চিনির উপর। তার কথা নড়চড় হলেই বেধরক মার মারত চিনিকে। চিনির কাছে তার মা জীবন্ত বিভীষিকা। হোস্টেলে গিয়ে আস্তে আস্তে মা মেয়ের সম্পর্কে মিষ্টির পোলে পড়লেও মেয়ের প্রেমিককে মা যে কিছুতেই সহ্য করতে পারেন না, আবার তিনিই ঘুঙ্গুর পড়েন কিশোরী বেলার মতো। ডিস্কো থেকে নাচেন, মদ বিরিয়ানি ডেইলি ডায়েট, চুল কাটেন পার্লারে যান, টিভিতে টাইগার শরফকে দেখে মেয়ের সামনেই বলেন টাইগার শরফ কিন্তু দেখতে বেশ হট, আবার মেয়েকে নিয়ে ছাদে বৃষ্টিতেও ভেজেন, বৃষ্টিতে যেরকম ছোট্ট মেয়েরা নাচ গান করে সেরকম তিনিও নাচ গান করেন। চিনির ভয়, মা কি মানসিক রোগী হয়ে গেল? মনোবিশ্লেষক আশ্বস্ত করে বলেছেন একেবারেই না। প্রকৃত ঘটনা জানাতে SBF এর আগামী ছবি চিনি সিনেমা হলে মুক্তি পাচ্ছে 25 ডিসেম্বর। মৈনাকের কথা অনুযায়ী বড়দিনে বড় কথা বলতে, ছবিতে মিষ্টিমা অপরাজিতা আর্থ, চিনি মধুমিতা সরকার, এছাড়াও আছেন সৌরভ দাস, চান্ডিয় ঘোষ, অজপা বন্দ্যোপাধ্যায়, পিঙ্কি বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সোভিয়র, জেনে তো নিলেন চিনির ট্রেলারটা কিরকম ছিল, আর চিনির ট্রেলার দেখে কার কিরকম অনুভূতি হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।